সুপ্রিয় দর্শক, আমরা জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার পারিবারিক আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যায়। আজকের আনন্দ ভ্রমণে পেয়ে অনেক আনন্দ বোধ করছি। সেই অনুযায়ী আমরা চলে যাব আমাদের সে আনন্দময় মুহূর্তকে অনেক বেশি ভেগবান করেছে জাদু শিল্পী মুক্তার আহমেদ ভাই। এবং মুক্তার আহমেদ ভাইয়ের কাছ থেকে আমরা জানবো জাদুর এই কাজটি কীভাবে শুরু করেছেন এবং কীভাবে দর্শকদেরকে আনন্দে ভরে তুলেছেন এই বিষয়ে আমরা ওনার কাছ থেকে জানবো। আপনাকে দ্বীপটিভির ক্যামেরা স্বাগতম। ধন্যবাদ দ্বীপটিভিকে, কারণ দ্বীপটিভি এমন একটা টিভি যেটা জনগণের টিভি। এটা প্রত্যাশা করে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গেছে এবং সারা বিশ্বময় ছড়িয়ে গেছে। আমি আবারও জানাই ধন্যবাদ দ্বীপটিভিকে। আপনি কি জানাবেন যে আপনি জাদুতে কীভাবে আসছেন এবং কতদিন ধরে মানুষদেরকে এইভাবে আনন্দ দিয়ে আসছেন, সেই বিষয়টি যদি আমাদের দ্বীপটিভির দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আবারও আমি ধন্যবাদ জানাই। জাদু এমন একটি কৌশল, জাদু এমন একটি আর্ট, শুধু বাংলাদেশ নয় পৃথিবীর সমস্ত দেশে জাদু এমন একটা জিনিস যেটা সবাই দেখে আনন্দ পায়, ছোটো থেকে বড় সবাই আনন্দ পায়। আর এমন একটি কৌশল যেটা চোখের পলকে মানুষের তীক্ষ্ণতার ভিতরে কীভাবে হাতের মাধ্যমে কৌশলটা চুরি করা হয়, চোখের মাধ্যমে চুরি করা হয়। আর জাদু এমন একটা জিনিস, আপনি একটি নাচ বাবা মা ছেলে সন্তান সবাইকে নিয়ে একত্রে দেখতে পারবেন না, একটি গান একত্রে শুনতে পারবেন না। আর জাদু এমন একটা জিনিস বস্তু, সেটা হচ্ছে একসাথে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে দেখতে পারবেন। আচ্ছা, আমরা যে জেনেছি আপনি বিভিন্ন বিভিন্ন টিভি চ্যানেলে এবং ভালো ভালো বিদেশে ও আমেরিকাতে শুরু করে বিভিন্ন নামি দামি প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করেছেন এবং মানুষদেরকে মুগ্ধ করেছেন, আপনি কতদিন ধরে এই জাদুর শিল্পে এসেছেন এবং কীভাবে এসেছেন যদি দর্শকদের উদ্দেশ্যে? ধন্যবাদ। আবারও আমি প্রথমে ধন্যবাদ জানাই মহান রব্বুল আলামিনকে, তারপরে জানাই আমার মা বাবা এবং এই লাইনে আমাকে যিনি শিক্ষাগুরু জনাব পি কে বর্মন। পি কে বর্মন আমাকে ম্যাজিক শিখিয়েছে, আর ম্যাজিক শেখার জন্য আমার ছোটোকালে থেকে একটা আগ্রহ ছিল। তারপর আমি একজন চলচ্চিত্র টেলিভিশন অভিনেতা এবং উপস্থাপক, কিন্তু তারপরে জাদুটা আমার কাছে এমন ভালো লেগেছে যাতে করে এই জাদু দিয়ে আমি আজকে সারা বাংলাদেশ আনন্দ দিয়ে থাকি, দেশের বাইরেও আনন্দ দিয়ে থাকি। ইন্ডিয়ায় গিয়েছি, অনলাইনে আমি আমেরিকা, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশ সহ একটি প্রতিযোগিতা, সেখানেও আমি অনলাইনে প্রতিযোগিতা করছি। আজকে আপনাদের দুয়ার বরকতে সারা বাংলাদেশে আমাকে সবাই চিনে, জাদুমুক্তর হিসেবে চিনে এবং শিল্পকলায় চিনে এবং বিভিন্ন অঞ্চলে চিনে। আর আপনাদের আবারও ধন্যবাদ জানাই যাতে করে আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বময় ছড়িয়ে পড়ুক যে বাংলাদেশে একটি ছেলে আছে, সেটা হচ্ছে জাদুমুক্তার। জাদুমুক্তার এমনও তীক্ষ্ণতার সহিত ম্যাজিক দেখায়, ম্যাজিক দেখে ছোট থেকে বড় সবাইকে চোখের পলকে আনন্দ দিতে পারে। আমি ধন্যবাদ জানাই আজকে দিন প্রতিদিন পত্রিকার অত্যন্ত সুন্দর একটি পরিবেশে আজকে এত সুন্দর একটা আয়োজন করেছে। ঢাকা থেকে আমরা এসেছি বিক্রমপুরে, আজকে যে আমাদের চলচ্চিত্রে ফ্রাইডে একটার আরমান বাই শুটিং স্পটে এসে সবাইকে আমি ম্যাজিক দেখিয়ে আমি নিজেও আনন্দিত এবং আশা করি যারা দেখেছে তারাও অত্যন্ত সুন্দরভাবে আনন্দিত হয়েছে এবং পরিশেষে আমাদের খাবার দাবার সব কিছু মিলে অনেক কিছুই সুন্দর ছিল। আর নয় অন্য টিভি, চলে যাবো এবার দ্বীপটিভি। একটার মধ্যে সবই পাবি, সে হচ্ছে দ্বীপটিভি, যেটার মধ্যে পাবেন গান, বিনোদন, আড্ডা, নিউজ সব কিছু। তাই আর দেরি না করে বন্ধুরা, এখনই যারা কাছে আছেন তারা বেশি করে দ্বীপটিভিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, দ্বীপটিভির সঙ্গে থাকবেন আগামী প্রজন্মে যাতে করে আরও ভালো ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারে, দ্বীপটিভি ছড়িয়ে যোগ সবার মাঝে। সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, জাতীয় দৈনিক দিন প্রতিদিন অনুষ্ঠানের আনন্দ ভ্রমণে এসে আমরা একের পর এক শিল্পী, জাদু শিল্পী এবং গায়ক থেকে শুরু করে নায়ক এবং অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের রয়েছে কণ্ঠশিল্পী উমর ফারুক ভাই। উমর ফারুক ভাইয়ের সাথে আমরা থেকে জানবো আজকে দৈনিক দিন প্রতিদিন পত্রিকা ভ্রমণে এসে ওনার কেমন লাগছে এবং দ্বীপটিভির দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আসলে প্রতিদিনই তো অনুষ্ঠান কিছু না কিছু থাকে, আমার অনেকগুলো অ্যালবামও আছে, আপনারা ইউটিউবে সার্চ করলে বিভিন্ন চ্যানেলে লাইভ দেখতে পারবেন। তো যাই হোক, আজকের এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো এনভায়রনমেন্ট খুব সুন্দর এবং আমাদের যেই পত্রিকার আয়োজনটা ছিল খুবই ভালো লাগছে এবং দ্বীপটিভির জন্য শুভেচ্ছা থাকলো যেন তারা উত্তরোত্তর এগিয়ে যায়। এবং আপনাদের দর্শকদের জন্য আমার রিকোয়েস্ট থাকলো, আপনারা দ্বীপটিভিকে সবসময় দেখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং দ্বীপটিভির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বনভোজন সর্বদাই আনন্দের ছিল, আনন্দের থাকবে। সবাই মিলে যখন বের হই, এটা যেখানেই বের হই না কেন, এটা আনন্দই হয়ে যায়। ঘুরে ফিরে যতই বাধা বিপত্তি আসুক, ঘুরে ফিরে আনন্দটাই হয়ে যায়।
চিরাঙ্গের দ্বীপ টিভিকে ধন্যবাদ আমাদের সাথে অ্যাটেন্ড করার জন্য। আমরা এখানে উপস্থিত হয়েছি দৈনিক দিন প্রতিদিনের পিকনিক স্পটে। তো এখানে কিছু ইয়াং জেনারেশন, যাকে বলা হয় বর্তমান যুগের সাথে তারা যেভাবে এনজয় করার উপলক্ষে, আসলে এটা একটা পত্রিকার একটা অনুষ্ঠান, কিন্তু আমার দুঃখের বিষয় আমি নিজেও আমি ওরকমভাবে এনজয় করতে পারছি না, যেহেতু আমরা যেভাবে প্ল্যান করে নিয়ে আসছি ওদের মনের দুঃখটা, ওদের ভাবনাটা, ওদের চিন্তাটা আমি অনেকবার ওদেরকে উপলব্ধি করতে পেরেছি যেহেতু আমরা এখানে আসছি। তবে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে প্রকৃতির সাথে আমাদের যে একটা বন্ধন, সে বন্ধনটা আমরা এখানে এসে পেয়েছি, সেটা হচ্ছে গাছগাছালি, পাখির আওয়াজ, গরু, হ্যাঁ প্রকৃতিক জিনিসটা পেয়েছি। যদিও আমরা পাই নাই, সেটা হচ্ছে আমরা সচরাচর পানি দেখব বা ফ্যান্টাসিতে যেরকম দেখি, আমরা দেখে অভ্যস্ত ঢাকার মানুষগুলো। তবে হ্যাঁ একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে প্রকৃতির সাথে আমরা, আমাদের সাথে একাগ্রতা ছিল না। আমরা এখানে সে গরু খামার পেয়েছি। দ্বীপ টিভিকে আমি একটা কথা বলছি, দ্বীপ দ্বীপ আপনি ক্যামেরাটা ঘুরে ওই কুকুরের একটা ছবিটা নেন, যে যেটা 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 সবসময় পাওয়া যায় না। তো আমি চাচ্ছি যে এই যে গ্রামের দৃশ্যটা, এই গ্রামের দৃশ্যটা কিন্তু আমরা সবসময় পাবো না, এই গ্রামের কুকুর, এই গ্রামের দৃশ্যটা আমরা পাবো না। তো আমি ভাইয়াকে আরেকটা কথা বলছি, এই দৃশ্যটা আসলে গ্রামে পাওয়া যাচ্ছে না। তো আমি আবার আসছি, তো এখানে হ্যাঁ এখানে আমি যা চাচ্ছি যে তারা ঢাকার থেকে আসছে সবাই, ক্যামেরা সবাই, ওরা একটা মনের ব্যাপার আসছিল। আমি যে কথাটা বলছি সে গ্রামের যে একটা গন্ধ, মাটির গন্ধ, সেটা তোমরা কিছু বলো, তুমি সেই ব্যাপারে কিছু বলো। আমি জানি তুমি কিছু এখানে আনন্দ পাও নাই, কিন্তু আমি যেটা উপলব্ধি করছি, আমরা বই থেকে যেটা পড়েছি যে একটা মাটির গন্ধ, যে গ্রাম, সেই জিনিসটা কিন্তু আমরা এখানে দেখেছি, সেটা বলো তুমি। মজা হয় নাই বলতে, দিন প্রতিদিন থেকে যতটুকু চেষ্টা করছে তারা করছে, মাছ নামে দেবে, দিন প্রতিদিন থেকে তারা যতটুকু চেষ্টা করছে ঠিক আছে, মজা হয় নাই। তবে গ্রামের সাধারণ দৃশ্যের যে মজাটা, ওইটা আমরা নিতে পারছি। আমরা আশেপাশে যা ঘুরছি সেটা সাধারণ এনজয়, যেটা গ্রামের থাকে সেটা আমরা করতে পারছি। গ্রামে যেভাবে আমরা আশেপাশে কোনো দোকানপাট খুঁজে পাই না, এইখানেও আমরা আশেপাশে কোনো দোকানপাট খুঁজে না, এটা ঠিক আছে। আমি ভাই আমার আমি অনেক দূরে, ধন্যবাদ দ্বীপ টিভি আয়োজক ও কলাকুশলীদের। তো আমাদের প্রতি বছরই একটি এই অনুষ্ঠান হয়, এবং আমরা আসলে এটাকে অনুষ্ঠান বলবো না, আমরা বলবো এটাকে মিলন মেলা। আমরা এই মিলন মেলায় উপস্থিত হতে পেরে, যেমন আপনার দ্বীপ টিভি এই সুদূর চিটাগাং থেকে আসছেন, আর আমাদের ঢাকা, এই যে একটা মিলন বন্ধুত্ব, আমরা এইটাকে গুরুত্ব দিই বেশি। সেই দিক থেকে আমি মনে করি যে আমরা এই মিলন মেলাকে আমরা সাকসেস করতে পারছি। আর বিশেষ করে আমি এই দিন প্রতিদিন পত্রিকার নিউজ এডিটর হিসাবে আমি বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের যারা তৃণমূল থেকে আসে আমি তাদেরকে প্রাধান্য একটু বেশি দিই, কারণ একটা নিউজ সংগ্রহ করতে গেলে তাদের অনেক কষ্ট করতে হয়, কাকফুট করাতে হয়। সেই নিউজটি আমার কাছে আসলে আমি খুব বিচক্ষণের সাথে, আমি খুব দৃঢ়তার সাথে সেই নিউজটি আমি প্রকাশ করে থাকি। আর বিশেষ করে সবচেয়ে বেশি আপনাদেরকে ধন্যবাদ দেব যে আপনারা সেই ইয়ার থেকে আসছেন, আমাদের সাথে একত্রিত প্রকাশ করছেন, এই জন্য আমি দ্বীপ টিভিকে ধন্যবাদ জানাই। সেই শুধু চট্টগ্রাম থেকে আমার মতো আপনারাও এই মেলা অংশগ্রহণ করেছেন, দৈনিক দিন প্রতিদিন আয়োজিত আজকের এই বাৎসরিক মিলনমেলার যে আয়োজক, দিন প্রতিদিনের সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, সে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, এবং তার আয়োজন অত্যন্ত সুন্দর। আজকে একটি মনোরম পরিবেশে এই মিলন মেলাটি অনুষ্ঠিত হয়েছে। এখানে বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিবৃন্দ, দিন প্রতিদিনের বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়েছেন। এখানে আমরা কতটুকু আনন্দ করতে পেরেছি সেটা হচ্ছে সবার সাথে যে একটা মিলন, সেতু বন্ধন, পরিচয় হয়েছে, এই যে সুযোগটি করে দিয়েছেন দিন প্রতিদিন, এই কারণে দিন প্রতিদিনকে অসংখ্য ধন্যবাদ। আসলে এরকম অনুষ্ঠান তো খুব কম হয় ঢাকা শহরে, রাজধানীতে এরকম সুন্দর পরিবেশ পাওয়াটা খুব টাফ ব্যাপার। আমরা যারা সংবাদকর্মী বা সাংবাদিকতা করি তারা সেই পরিবারকে সেরকম সময় দিতে পারি না, তাই দিন প্রতিদিনের মাধ্যমে যে আমরা পরিবারকে একত্রিত মিলিত করতে পেরেছি বা তারা সবাই যখন একসাথে হয়েছে, এতে শিশুরা এবং বাসার যে ভাবি যারা আছেন একত্রিত হওয়ার কারণে তারা একটা বিনোদন পেয়েছে, আনন্দ পেয়েছে, উন্মুক্ত একটি বাতাস পেয়েছে, সেই জন্য জিনিসটা খুব ভালো হয়েছে। সেই জন্য আমি খুব আনন্দিত, এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আপনারা এত দূর থেকে আপনারা এত জার্নি করে আসছেন, এই জন্য আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। দ্বীপ টিভির চেয়ারম্যান রুবেল সাহেব চট্টগ্রাম থেকে এসেছে, দর্শকদের উদ্দেশ্যে আমি বলতেছি, দ্বীপ টিভির উদ্দেশ্যে রুবেল সাহেবের এটা সভাপতি, উনি চট্টগ্রাম থেকে আসছে, ওনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে দেখবেন।